দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রায় 50 লাখ পরিবারকে এককালীন 2500 টাকা করে মোট প্রায় 1200 কোটি টাকা নগদ সহায়তা দিয়েছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লকডাউন শিথিলতার জন্য করোনা সংক্রমণ বেড়ে গেছে, তবে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রতি আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে চারজন সদস্য ধরা হলে নগদ সহায়তার উপকার ভোগী হয়েছেন দেশের 4 কোটি মানুষ। এজন্য সরকারের ব্যয় হলো 2500 টাকা করে প্রায় 1200 কোটি টাকা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন দুর্যোগে এককালীন এই সহায়তা সামান্য হলেও পর্যায়ক্রমে সুবিধাভোগী বাড়ানো হবে। মানুষ যেন অভুক্ত থেকে কষ্ট না পায় সেজন্য ত্রাণ বিতরণ সুপরিকল্পিতভাবে চলছে বলেও জানান সরকার প্রধান। সমগ্র বাংলাদেশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কিন্তু এই ত্রাণ বিতরণ চলছে এবং সেটা আমি প্রতিনিয়ত খবর নিয়ে থাকি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। আমরা যেমন সরকারের পক্ষ থেকে দিচ্ছি, বিভিন্ন বৃত্তবান্ধা দিচ্ছেন বিভিন্ন, এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা আমাদের কমিটি করে দিয়ে সারা এলাকায় প্রত্যেকটা একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত করে আমরা সেখানেও আমাদের সাধ্যমতো ত্রাণ বিতরণ করে যাচ্ছি। অর্থাৎ কোনো মানুষ যেন মানে না খেয়ে কষ্ট না পায়, দেশবাসীকে আমি বলবো যে আপনারা সবাই আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। জীবিকার স্বার্থে সাধারণ ছুটিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সবাই যেন আমরা এই অবস্থা থেকে মানে দ্রুত বেরিয়ে আসতে পারি, যদিও আমরা কিছুটা মানে আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। কারণ আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলির সাথে আমাদের দেশের তুলনা করি, সে তুলনায় আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবা যথেষ্ট দক্ষতা পরিচয় দিয়েছে। ঈদের আগে এতিমদের পাশাপাশি 7000 কওমি মাদ্রাসা এবং মসজিদে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান থেকে মোবাইল ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন বিতরণ করেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।